এক নগরে আল্লাহর এক অলির বসবাস ছিল। ওই আল্লাহওয়ালা ওই নগরে বসবাস করতেন, আবার সেই নগরে একজন জঘন্য পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করল, হাজারো মানুষের যৌবন নষ্ট করেছি, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে আমি টার্গেট করব। টার্গেট করে ফেলেছে, টার্গেট করে কোনো একটা দিন তাকে ঘরের মধ্যে ফুসলায় তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, শোনা আল্লাহওয়ালা, আমার পরিচয় তুমি জানো কিনা জানি না, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী। তুমি আমার সামনে এখন আছো, আমি যদি একটা চিল্লাম মেরে দেই তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। তোমার সামনে আমি তিনটা জিনিস করে রাখলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা, নচেত আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়ব। নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল, মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে, অথবা তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুটা সামনে বসে আছে একে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই করা যাবে না, জেনা করলে তো ইমানই থাকে না, মদের বোতল তো হারাম, এখন কি করি। ওই বেচারি মদের বোতলটাকেই প্রাধান্য দিয়ে যখন মদের বোতল থেকে এক ঢোক মদ খেয়ে নিয়েছে, তার নাম মাতাল, বলেন তার নাম মাতাল, মাতাল হয়ে গেছে। যে জীবনে এক যে জীবনে একবারও জর্দা খায়নি, প্রথম দিন জর্দা খেলে কি হতে পারে বলেন। এক ঢোক মদের বোতল খাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে, মদের গুনাহ হয়ে গেল। যখন মানুষ সেন্সলেস হয়ে যায় তখন তো জেনাকে সেই জি ভাবে, জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। চিন্তা করেন, নিল, মনে করলো যে এটা কম বড় হারাম নয়, মদের বোতলটা নিয়ে মদ খেল, জেনাও করলো, খুনটাও করলো, সব কা পাপ তার সঙ্গে জড়িত হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মাপ। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সেই মদের বোতল আমার দেশেও আছে না নাই, কেরু কোম্পানি, কেরু ওয়ান কোম্পানি, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে। সেই মদের ফ্যাক্টরিতে কত বছর বেশ কিছু বেশ কয়েক কোটি টাকা দেশের মুনাফা হয়েছে, লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। জীবনে চলতে গিয়ে আমরা তিনজনকে বন্ধু বানায় নেব, আমরা এখন ক্লিয়ার হয়ে নিচ্ছি আমাদের বন্ধু জীবন হবে মোট কয়জন বলে, তিনজন বন্ধু হবে কে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। এই তিনজনের সঙ্গে যারা শত্রুতা হবে তারাই আমার শত্রু হবে। এই তিনটে বন্ধু কারা কারা একটু শোনেন মনোযোগ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া ইউতুনাস-যাকাত ওয়া ইউতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে এক নম্বর বন্ধু হচ্ছেন তোমাদের আল্লাহ। তুমি মনে করতেছো তোমার বউটা প্রিয় অসম্ভব, তোমার ছেলে প্রিয় অসম্ভব, তোমার ভাই প্রিয় না অসম্ভব, তোমার বউ প্রিয় অসম্ভব, না না, এগুলো সব ক্ষণিকের জন্য, তুমি দেখতে পাচ্ছ তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার দাদি চলে গেছে, তোমার দাদা চলে গেছে, আজকে তুমিও বিদায় হয়ে যাবে, সব পর হয়ে যাবে, সন্তান তোমার কবরের পাশে যাওয়ার সময়টাও পাবে না, সব ভুলে যাবে। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, বড় জোর তিন দিন চার দিন কান্নাকাটি থাকবে, এরপরে সব স্বাভাবিক হয়ে যাবে, সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি, কে? আল্লাহ তাআলা। তিনি আমার আলমে আরওয়াহেও ছিলেন, রুহের জগতে আল্লাহ আসবে ছিলেন। মার পেটের ভিতরে যখন ছিলাম নয়টি মাস দশটি মাস, সেই সময় ওই মার পেটের ভিতরে পেশার পায়খানা না করায়া, ওই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার না খাওয়ায়া, এমন সুন্দর পদ্ধতি করে মার পেটের মধ্যে খাওয়ায় দিয়েছেন, আমাদের কারো মনে নাই, কিন্তু খাইছে কিনা বলেন, খাইছে, কে খাওয়াইছেন, সরাসরি আল্লাহ খাওয়ায় দিয়েছেন। মার পেটের জগৎ থেকে আমি দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার কোন খাবার আমার পেটে অ্যাডজাস্ট হবে না, এই জন্য মহান রব্বুল আলামিন
আমার পৃথিবীতে আসার 6 মাস আগে মার স্তনে না গরম না ঠান্ডা খাবার বন্দোবস্ত করে দিয়েছেন, আবার এটা খেতে নিয়ে যেন গলায় যেন আটকে না যায় দুধগুলো, এই জন্য মার স্তনের মধ্যে 32টা ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি দেন নাই আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে দুনিয়াতে আসছিস, তোর নাকের ডগে অক্সিজেনটা আমি দিয়ে দিয়েছি, আকাশের একটা সূর্য তোকে দিয়ে দিয়েছি, সূর্যের আলো তুই পাস, নাকের অক্সিজেন পাস, একটু আমি তোর জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছি, বান্দার জমিনে তুই ধান লাগাবি, সেই ধানটা আমি বড় করব, পাট লাগাবি আমি পাটটাকে বড় করব, আম গাছ লাগাবি আমি আম গাছ আম ধরাইয়া দেব, জাম গাছে জাম ধরাইয়া দেব, সব তো আমি তোর জন্য করলাম বান্দা, আমাকে তুই সময় দিতে পারিস না, আমাকে তুই টাইম দিতে পারিস না, কিন্তু সবাই তোকে একদিন ভুলে যাবে, ছেড়ে যাবে, হেরে যাবে, কিন্তু ভুলবেন না তিনি কে, আল্লাহ, আল্লাহই তোমার সব। কিন্তু আমরা আল্লাহ কি তো সবচেয়ে বেশি ফাঁকি দিই, কিন্তু আল্লাহ আমাকে ফাঁকি দেন না, যুদ্ধ করতে করতে মানে অস্ত্র কিনতে কিনতে সব টাকা শেষ, খাবারও শেষ, কোদাল মারতে মারতে 4টা দিন রসুল না খাওয়া, একদিকে কোদাল মারতেছেন ওইদিকে পেটে পানিও নাই খাওয়ারও নাই। আমার নবীজি একটানা 4 দিন 4 রাত না খাওয়া ছিলেন, নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 4র্থ দিন সকালবেলা আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, পেটে যখন পাথর বেঁধেছেন এই দৃশ্য কোন সাহাবীর চোখে পড়ে নাই, একজন সাহাবীর চোখে পড়েছে, তিনি দেখে ফেলেছেন, কাছে গিয়ে হাওমা করে কেঁদে উঠে বলছেন হুজুর আপনার পেটে তো পাথর আমি দেখে ফেলেছি, রসুল বলেন আমি তো জুব্বা দিয়ে ঢেকে রেখেছি, তুমি দেখলা কেমনে হুজুর, আমি তো আপনাকে ভালো করে চিনি, আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি, আপনার তো পেট এমন উঁচা নয়, পেটে আপনি পাথর বেঁধেছেন, খুব কষ্ট হচ্ছে আপনার, হুজুর আপনি যদি আমার কোনো মতে দেন বাড়িতে যাব, আপনার জন্য কিছু রান্না বান্না করে আসবো। রসুল বলেন যাও সাহাবি যাও, ওই সাহাবি চলে গেলে বউকে ডাক দিয়ে বলছেন বউ আমার রসুল প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত বিপাশার্ত, 4 দিন যাবত কোনো খাবার নাই, পেটে পাথর বেঁধেছে, আমাদের যে ছোট্ট একটা ছাগল ছিল সেই ছাগলটা আমরা জব করে ফেলি, 5 থেকে 6 কেজি ওজন হবে, সেই ওজনের ছাগলটা জব করে ফেললেন, রান্না বান্না করে ফেলা হলো। বউ বলতেছে আমার স্বামী আপনি তো রসুলকে দাওয়াত দিবেন কিন্তু ছোট্ট ছাগল, রসুল সহ দু একজন সাহাবী আসতে পারবে কিন্তু বেশি লোক কিন্তু আসলে হবে না, খাওয়া কয়েকজনকে সঙ্গে করে নিয়ে আসবে, এই জন্য রসুলকে আপনি কানে কানে বলে আসবেন। সাইয়েদনা জাবের নবীর কাছে চলে গেলেন, মন নবীর কাছে গিয়ে নবীর কানে কানে বলছে হুজুর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 20 জন গেলে পরে খাওয়া দাওয়া হবে না, রুটিও বানাইছি, আপনি সহ দু একজন সহ চলুন আমরা একসঙ্গে আমাদের বাড়িতে চলে যাই, আমার বাড়িতে চলে যাই। নবজি একটা মুসকি হাসি মেরে বলছেন জাবের রে আমি তো একা যাওয়ার মানুষ নই, আমার সাহাবীরা না খাওয়া আমি একা যাব না, আমার নবজি সোজা খাড়া হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে ও সাহাবীরা আমরা কোদাল মেরে মেরে পরীকে খনন করে করে ক্লান্ত হয়ে গেছি, আমি তোমাদেরকে সবাইকে আমি দাওয়াত দিলাম সবাই তোমরা চলো জাবেরের বাড়িতে, কার বাড়িতে, ছাগল কয় কেজি, সাহাবি হলো 600, সাহাবি কত, 600, কি কম তো চরম দেখায় না, এরকম যদি কোন মেহমান বাড়িওয়ালা যদি এরকম মেহমান পায় তাহলে তার অবস্থা কি হবে বলেন তো, বিশাল টেনশন, মান সম্মানের ব্যাপার। জাবের মাথায় হাত দিয়ে বলে হুজুর এ কি করলাম আমি, আমি কেমনে সামাল দেব, রসুল মুসকি হাসি মেরে বললেন বান্দা যার রিজিকের দায়িত্ব তার, মেয়েটা বের হয় মেয়ের পিছে পিছে হেঁটে হেঁটে যায় বলে একটু কি তোমার মায়া হয় না, একটু কি দরদ হয় না, একটু আমার দিকে চাই দেখো, 3টা রাত হলে ঘুম নাই, চোখ আমার গর্তের মধ্যে চলে গেছে, কি পেরেশান, তাহলে বন্ধু বানাতে হবে কাকে আর আমরা বন্ধু বানাই কাকে, 1 নম্বর বন্ধু তিনি কে, আসতে বলবেন 1 নম্বর বন্ধু কে, সুরাতুল মায়দা 55 নম্বর আয়াত এবং 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, তোমাদের জীবনে বন্ধু হবে কারা, বন্ধুদের গুণগুলো কি থাকা দরকার, এবং
আল্লাহর দল বলতে কোন দলকে আল্লাহর দল বুঝায় আল্লাহ তাআলা এই দুটো আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন। একটু কানটা খাড়া করে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু বিদায়টা নিতে গিয়ে আমরা ভুল করব না, বাম হাতে আমলনামা নিলে পরে জাহান্নামে যেতে হবে, ডান হাতে আমলনামা নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। ডান হাতে আমলনামা যদি নিতে হয় ডানপন্থী হতে হবে, কোরআনওয়ালা হতে হবে, হাদিসকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। জীবনের সকল অঙ্গনে রাসূলকে নামাজে মানলাম, রাসূলকে রোজায় মানলাম, রাসূলকে দাড়িতে মানলাম, রাসূলকে সুরমায় মানলাম, রাসূলকে টুপিতে মানলাম, রাসূলকে পোশাকে মানলাম, রাসূলকে খাওয়ার সুন্নতে মানলাম, কিন্তু রাসূলকে আমি রাষ্ট্রের সুন্নতে মানলাম না, সমাজের সুন্নতে মানলাম না, এটা আমার উচিত নয়। বরং চাই পরিচয় হলো মুনাফিকের পরিচয়, ঠিক কি না? রাসূলকে মানতে হবে, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। আমার দেশে কিছু মুসলমান আছে, এরা নামাজও পড়ে মদও খায়, মদের বোতলের কারবারও করে, মানে দুই দিকই থেকে ওরা আল্লাহকে পেতে চায়, কিন্তু দুই দিক থেকে কি আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ আছে? না, সুযোগ নাই। যে কোনো একটা লাইন ধরতে হবে, যে কোনো একটা পথ আমাকে ধরতে হবে। ওই লোকের মতো হওয়া যাবে না। এক বেচারি কোরবানের আগের জুমায়, ঈদ উল আজহার আগের জুমায় নামাজ পড়তে গেছে খতিব সাহেব, সেই জুমায় কোরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করতে গিয়ে কোরবানির গুরুত্বের উপরে খুব যথেষ্ট কথা বলেছেন। এক বেচারি এই ওয়াজ শুনে ভাবল আমাকে কোরবানি দিতে হবে, যেমন করি হোক। সে করছে কি, গরু চুরি করে আছে। কি চুরি করে আছে? গরু চুরি করে ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়, ইমাম দেখে বলে কি ব্যাপারে এত রাতে তুমি গরু কোন জায়গা থেকে নিয়ে আসো? হুজুর আপনার জন্যই তো, আপনি দিলেন খুতবা, আমি কি আর কুরবানি না দিয়ে থাকতে পারি? আপনি কুরবানির গুরুত্ব নিয়ে যে ওয়াজটা করছেন, আমাকে কুরবানি দিতেই হবে হুজুর। তো গুরু পাইলা কই? হুজুর চুরি করে আছে। আমি কি চুরি করতে বলছি তোমাদের? হুজুর আপনি তা বলেন নাই, কিন্তু আমি একটা সমাধান বের করেছি। কি সমাধান? আপনি কুরবানির যে সওয়াবের কথা বলেছেন, আমার এত সওয়াব দরকার নাই, প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি, এত দূর আমার যাওয়া লাগবে না। কুরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুনাহ মাসখানে প্লাস মাইনাস, আমার মাইনাস মাসখান দিয়ে আমার গোশত খাওয়া দেবো না, সওয়াব হোক আর না হোক। এইরকম হিসাব কষা কিছু মুসলমান আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। তাছাড়া মদের আইন পাশ হয় কেন, ঠিক কিনা? মদের বোতল কি কোরআনে আছে? মদের বোতল কেন আছে কোরআনে? আছে কোরআনে। আল্লাহ তাআলা হারাম করেছেন কালকে না 1500 বছর আগে? তাহলে মদ হারাম হয়েছে কত হাজার বছর আগে? এখন আপনি পাশ করার কে? আপনি কেন পাশ করবেন এটা? আপনি মুসলমান, আপনি কেন পাশ করবেন? বিচিত্র আমাদের, আমার আমাদের দেশ, বিচিত্র এই দুনিয়া। কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হয়ে যায়, আর অধিবেশন শুরু হলো তেলাওয়াত দিয়া, আইন পাশ হলো মদের। বিচিত্র কথা, বিচিত্র ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। নিঃসন্দেহে মদ, জুয়া, এই সমস্ত কারবার গুলো হলো শয়তানের কারবার। এই সমস্ত কাজে তোমরা অংশগ্রহণ করো না, কার কথা? আসতে বলবেন না, কার কথা? মদ খেলে তাল না মাতাল? বলেন তাল না মাতাল? মাতাল। মদ হারাম হওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে এক নম্বর কারণ হলো
মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, কোনটা মেয়ে কোনটা বউ চিনতে পারে না, কোনটা ঘরের বউ আর কোনটা তার ঘরের মেয়ে, এই সেন্সটুকু তার থাকে না। কি খাইলে? মদ খাইলে। তাহলে সুবি, তাহলে বলেন তো কায়দা না বেকায়দা? বেকায়দা। কোনে এক মদের ওরা তিনটার দিকে বাড়িতে এসে ডাকতেছে দরজায়, বউকে ডাকে, বউ দরজা খোলো। বউ মনে মনে চিন্তা করে, ও তো এত রাতে আসছে, খাই তো আসছে, দরজা খুলি কেমনে, থাপ পড়ি মারে নাকি, মাথা তো ঠিক নাই। একটা ছেলে তার বড় আছে, যুবক ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা ওঠো তো, তোমার আব্বা আসছে, সাথে চলো, দুজন মিলি দরজাটা খুলি। তো বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে আসলে দরজা খোলা মাত্র চোখ লাল টকটকা, ডাবল লোডেড, দরজা খোলা মাত্রই মদারু তার বউকে লক্ষ্য করে বলছে, আসসালামু আলাইকুম আব্বা জান। যেরকম নাও যো তো বউ কয়, হাই রে আমার বড় কপাল, তোমার কি একটু স্মরণ হলো না, একটু তোমার সেন্স হলো না, পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, যুবক ছেলের সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। যুবক ছেলে দিক তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বলে, যেটা পাপ করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি কখনো হালাল হতে পারে? আসতে বলবেন না, পারে? আমার রাসূল এই মদের ব্যাপারে বলেছেন, আল খামরু উম্মুল খাবাইথ, মদ হলো সকল পাপের মা। সকল পাপের কি মা? মূল এটা মাদার, সকল পাপের মাদার হচ্ছে সকল অকামের, সকল অপকামের মূল মাদার হলো মদ। কেমন করে? একটা উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। কোন এক নগরে আল্লাহর এক অলির বসবাস ছিল, ওই আল্লাহওয়ালা ওই নগরে বসবাস করতেন, আবার সেই নগরে একজন জঘন্য পতিতা নারীর বসবাস ছিল। ওই পতিতা নারী মনে মনে চিন্তা করলো, হাজারো মানুষের যৌবন নষ্ট করেছি, হাজারো পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, এই আল্লাহওয়ালাকে আমি টার্গেট করবো। টার্গেট করে ফেলেছে, টার্গেট করে কোনো একটা দিন তাকে ঘরের মধ্যে ফুসলায় তুলে নিয়েছে। তুলে নিয়ে বলছে, সোনা আল্লাহওয়ালা আমার পরিচয় তুমি জানো কিনা জানি না, আমি হলাম এই শহরের একজন পতিতা নারী, তুমি আমার সামনে এখন আছো, আমি যদি একটা চিল্লাম মেরে দেই তোমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, তোমার সামনে আমি তিনটা জিনিস করে রাখলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা, নচেত আমি তোমাকে লাঞ্ছিত করে ছাড়বো। নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল, মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে, অথবা তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুটা সামনে বসে আছে একে খুন করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো কোনো ক্রমেই করা যাবে না, জেনা করলে তো ইমানই থাকে না, মদের বোতল তো হারাম, এখন কি করি? ওই বেচারি মদের বোতলটাকেই প্রাধান্য দিয়ে যখন মদের বোতল থেকে এক ঢোক মদ খেয়ে নিয়েছে, তার নাম আতাল, বলেন তার নাম আতাল, মাতাল হয়ে গেছে। যে জীবনে এক, যে জীবনে একবারও জর্দা খায়নি, প্রথম দিন জর্দা খাইলে কি হতে পারে বলেন? এক ঢোক মদের বোতল খাওয়ার কারণে সেন্সলেস হয়ে গেছে, মদের গুনাহ হয়ে গেল। যখন মানুষ সেন্সলেস হয়ে যায় তখন তো জেনাকে সেই জি ভাবে, জেনা হয়ে গেছে, খুনও হয়ে গেছে। চিন্তা করেন, নিল, মনে করলো যে এটা কম বড় হারাম নয়, মদের বোতলটা নিয়ে মদ খেল, জেনাও করলো, খুনটাও করলো, সব কা পাপ তার সঙ্গে জড়িত হয়ে গেল। আমার রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মাপ। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। সেই মদের বোতল আমার দেশেও আছে না নাই? কেরু কোম্পানি, কেরু আন কোম্পানি, চুয়াডাঙ্গার দর্শনায় একটা মদের ফ্যাক্টরি আছে। সেই মদের ফ্যাক্টরিতে গত বছর বেশ কিছু, বেশ কয়েক কোটি টাকা দেশের মুনাফা হয়েছে, লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি কইছে? নাউজুবিল্লাহ কইছে? সম্মানিত ভাইরা আমার দিকে থাকা,
ওই জায়গায় খুব কথা হচ্ছে, একটা ওখানে একটা আমার মনে হয় স্বেচ্ছাসেবক থাকা দরকার ওই কোণে, ওই আওয়াজটা যেন না থাকে একটু খেয়াল রাখেন আপনারা। মানুষ যদি ওইদিকে তাকায় তাহলে তো আমি কথা বলতে পারবো না, আমার দিকে তাকান। মাহফিলের পরিবেশ সুন্দর করার জন্য এখানে আওয়াজ থাকতে হবে কয়টা? একটা। এই আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ আসলে এটা কি মানে সাজানো না এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, এটা একটু খেয়াল করেন। সম্মানিত ভাইরা, তাহলে মদ যে সমস্ত পাপকে টেনে আনে এতে কোনো সন্দেহ আছে? আসতে বলে এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনি এগুলো বন্ধ করবেন কেমনে? বিশ্ব বাজারে, বিশ্ব বাণিজ্যে প্রতি বছর বাণিজ্যিক ভাবে মদ বিক্রির পরিমাণ হলো $1600 billion। প্রতিটা বৃত্তি হয় বিশ্বব্যাপী, বিশ্ব বাণিজ্যে বছরে গড়ে প্রায় $400 billion। অবৈধ অস্ত্র বাণিজ্য হয় বছরে $200 billion। এরপরে কম্পিউটার গেমস, ওই যে ফ্রি ফায়ার, পাবজি, এগুলো তো অবৈধ, এগুলোর পেছনেও বিশ্ব বাণিজ্য হয় বছরে $54 billion। এসব সমাজে ইসলাম আসুক? আসতে বলে ইসলাম আসুক করা যাবে? আপনি আপনি চান না? আপনি চান না? আপনি কি চান? যারা চায় না তাদের চেনার দরকার আছে না? নাই। যারা চায় তারা বন্ধু, আর যারা চায় না তারা শত্রু। আমি কিন্তু আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো বন্ধু কারা আর শত্রু কারা। তাহলে আমরা কাকে বন্ধু বানাচ্ছি আর কাকে শত্রু বানাচ্ছি এটা তো আমাদের চেনা দরকার। তাহলে মদ যারা খায়, মদ যারা তৈরি করে এবং মদের লাইসেন্স যারা দেয়, তারা আমার তো আপন প্রিয়জন। আসতে কয় প্রিয়জন? কারণ তারা যদি মদের পক্ষে কথা বলে, তারা কার পক্ষে কথা বলবে? কার পক্ষে? আল্লাহর পক্ষে। কার বিপক্ষে কথা বললো? কার বিপক্ষে? আল্লাহর বিপক্ষে সে কথা বলবে। তা বুঝে কে? আল্লাহ তা। সূরা নিসা 11 নম্বর আয়াত দেখবেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, কোনো কথা নাই, ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বাপ মরে গেছে এক যুগ আগে, 12 বছর আগে বাবার ইন্তেকাল হলো, এই 12 বছর ধরে মেয়ে বোন যে অংশটা পেত সে অংশ ভাই দখল করে নিয়া ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, পেঁয়াজ লাগায়, রসুন লাগায়, সবগুলো 12 বছর ধরে খাচ্ছে। কার সম্পত্তি? কার কার? বনের সম্পত্তি খাচ্ছে। বনকে মাঝে মাঝে বলে, বন মাঝে মাঝে একটু বেড়ে যেও, ভালো বন্ধু কিছু খাওয়ায়। আমার মায়েরা খুব খুশি, হুজুর কমন পড়ছে, একটু ভালো করে কমন। এই কৃপণতা আপনি কেন দেখান? বন কি বন বুঝাই দিবেন, যেদিন মারা গেছেন আব্বা, যেদিন মারা গেছেন আম্মা, যেদিন বাপ মা মারা গেছে, সেই দিনে আপনার বোন যেমন অরিস হয়েছেন, আপনি তেমন অরিস হয়েছেন। সেই দিন থেকে তার মালিকানা তার হাতে বুঝাই দিতে হবে। এখানে কোনো শর্ত আরোপ করা যাবে না, কোনো কজ দেখানো যাবে না। বোন কেমন বেকায় দেয়, ফেলে দেয় রাস্তার ধারে দামি দামি জমিগুলো, ভাইরা দখল করে নিয়ে বোনকে দেয় ডাঙের ভিতরে। গান কয় না কি করে, এগুলোতে দেয় জাতীয় ওখান থেকে নিয়ে নেয়। বোন তো পড়ে গেছে মুসিবত, এখানে আমি নিয়ে কি করবো? বোন ভাই একটা বুস সুস করে দিয়ে দাও, এমন পেসে ফেলা আছে না? আপনি পেসে ফেলাইয়া দিলেন, আবার মাঝে মাঝে ওয়াজও করে বোনকে পাশে বসাইয়া বলে, বোন একটা কথা বলি, মন খারাপ করো না, তোমরা যে অংশ নিতে আসছো একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন আশ্চর্য, মানে শয়তান নিজে শিখাই দিছে বলে, শয়তান নিজে শিখাই দিছে। এগুলো বদমাইশি, এগুলো হারাম, এগুলো নিয়ে বান্দার কোনোদিন কল্যাণ হতে পারে না। কোনো হারাম কাজে আমরা যাব না, অবৈধ কাজে আমরা যাব না, বান্দার হক লঙ্ঘিত কোনো গুনাহ আমরা করতে যাব না।
অবৈধ পন্থা অবলম্বন করবো, আমি আরাম পাবো না, কোনো শান্তি পাবো না। আল্লাহর কালামকে আমরা ফলো করবো, আল্লাহর কিতাবকে আমরা ফলো করবো, জীবনে চলতে গিয়ে আমরা তিনজনকে বন্ধু বানায় নেব। আমরা এখন ক্লিয়ার হয়ে নিচ্ছি, আমাদের বন্ধু জীবন হবে মোট কয়জন বলে? তিনজন বন্ধু হবে, কে বলে দিয়েছে? আল্লাহ বলে দিয়েছে। এই তিনজনের সঙ্গে যারা শত্রুতা হবে তারাই আমার শত্রু হবে। এই তিনটে বন্ধু কারা কারা একটু শোনেন মনোযোগ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون جرب الله أكبر تما دير جمعوني ایک نمبر بندو حچن تما دير اللہ تمہیں مونے کرتے سو تمہار بوٹا پریو شمبم তোমার ছেলে প্রিয় অসম্ভব, তোমার ভাই প্রিয় না অসম্ভব, তোমার বউ প্রিয় অসম্ভব, না না, এগুলো সব ক্ষণিকের জন্য, তুমি দেখতে পাচ্ছ। তোমার দাদা চলে গেছে, তোমার নানা চলে গেছে, তোমার দাদি চলে গেছে, তোমার দাদা চলে গেছে, আজকে তুমিও বিদায় হয়ে যাবে, সব পর হয়ে যাবে, সন্তান তোমার কবরের পাশে যাওয়ার সময়টাও পাবে না, সব ভুলে যাবে। আজকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, বড় জোর তিন দিন চার দিন কান্নাকাটি থাকবে, এরপরে সব স্বাভাবিক হয়ে যাবে, সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে। দিন শেষে বন্ধু আমার কেউ না, দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি, কে? আল্লাহ তাআলা। তিনি আমার আলমে আরওয়াহেও ছিলেন, রুহের জগতে আল্লাহ আসবে ছিলেন, মার পেটের ভিতরে যখন ছিলাম নয়টি মাস দশটি মাস, সেই সময় ওই মার পেটের ভিতরে পেশার পায়খানা না করাইয়া, ওই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার না খাওয়াইয়া, এমন সুন্দর পদ্ধতি করে মার পেটের মধ্যে খাওয়াইয়া দিয়েছেন। আমাদের কারো মনে নাই, কিন্তু খাইছে কিনা বলেন? খাইছে, কে খাওয়াইছেন? সরাসরি আল্লাহ খাওয়াইয়া দিয়েছেন। মার পেটের জগৎ থেকে আমি দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার কোনো খাবার আমার পেটে অ্যাডজাস্ট হবে না, এই জন্য মহান রব্বুল আলামিন আমার পৃথিবীতে আসার ছয় মাস আগে মার স্তনে না গরম না ঠান্ডা খাবার বন্দোবস্ত করে দিয়েছেন। আবার এটা খেতে নিয়ে যেন গলায় যেন আটকে না যায় দুধগুলো, এই জন্য মার স্তনের মধ্যে 32টা ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি দেন নাই আল্লাহ তাআলা, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়াতে আসছিস, তোর নাকের ডগে অক্সিজেনটা আমি দিয়ে দিয়েছি, আকাশের একটা সূর্য তোকে দিয়ে দিয়েছি, সূর্যের আলো তুই পাস, নাকের অক্সিজেন পাস, একটু আমি তোর জন্য জমিনটাকে উর্বর করে দিয়েছি, বান্দার জমিনে তুই ধান লাগাবি, সেই ধানটা আমি বড় করব, পাট লাগাবি, আমি পাটটাকে বড় করব, আম গাছ লাগাবি, আমি আম গাছ আম ধরাইয়া দেব, জাম গাছে জাম ধরাইয়া দেব, সব আমি তোর জন্য করলাম বান্দা, আমাকে তুই সময় দিতে পারিস না, আমাকে তুই টাইম দিতে পারিস না, কিন্তু সবাই তোকে একদিন ভুলে যাবে, ছেড়ে যাবে, হেরে যাবে, কিন্তু ভুলবেন না তিনি কে? আল্লাহ, আল্লাহই তোমার সব। কিন্তু আমরা আল্লাহ কি তো সবচেয়ে বেশি ফাঁকি দিই, কিন্তু আল্লাহ আমাকে ফাঁকি দেন না। আল্লাহ প্রত্যেক রাত তিনি চলে আসেন দুনিয়ার আকাশে, সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে, কোন রাতে বলেন? কোন রাতে? আর আমার দেশে আকাম কুকাম হয় সবচেয়ে বেশি কোন রাতে? চিন্তা করে মদরা সরে বসে শেষ রাতে, আকাম কুকাম বসে শেষ রাতে, গভীর রাতে সমস্ত কর্মগুলো হয়। আল্লাহ বলছেন, বান্দারে 12টা যখন বেজে গেল, আমি আল্লাহ তাআলা আরশ আযীম থেকে দুনিয়ার আকাশে চলে আসে, ফিস সামাঈ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লানা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কত দূর! এখানে যারা বসে আছে হলো সাফিয়া উপজেলার কি গ্রাম? ভিন্ন গ্রাম, মানে গ্রামে ভিন্ন, গ্রামের নামে ভিন্ন, জি মানে অন্য গ্রাম একরকম আর এটা
কঠিন নাম দেখতেছে। আরেকটা আমার জগৎ আছে, ভিন্ন জগৎ আছে না, ভিন্ন জগৎ মানে এই জগতের বাইরে ওটা ভিন্ন। আচ্ছা হ্যাঁ, আমি ভিন্ন গ্রামকে দেখতে চাই। কেমন দেখতে চাই বলেন? আমি এই গ্রামকে দেখতে চাই, ভিন্ন গ্রাম হবে, একটি বেনামাজি মুক্ত গ্রাম, তাহলে ভিন্ন গ্রাম হবে কি, ঠিক আছে না? আমরা এই গ্রামকে দেখতে চাই একটা বেনামাজি মুক্ত গ্রাম, দেখতে চাই কি? জোরে বলি ইনশাআল্লাহ। এই গ্রামে কোনো বেনামাজি থাকবে না, বেনামাজি মুক্ত গ্রাম হলেই ভিন্ন গ্রামের নামের সার্থকতা আসবে। হ্যাঁ, আসলে ভিন্ন গ্রাম যেখানে কোনো বেনামাজি নাই, আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আমিন। আরো জোরে আমিন, আমিন। এই ভিন্ন গ্রাম থেকে আপনি আকাশের দিকে তাকান, সূর্যটা এখন দেখতে পাচ্ছি। এই সূর্যের উপরে রাতের বেলা আমরা তারা দেখতে পাই, চাঁদ দেখতে পাই। ওই তারকাগুলো কি সূর্যের চাইতে ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। এক একটা তারকা আছে যে তারকাগুলো এত দূরে এবং এত বড় যে তারকার আলোটা পর্যন্ত পৃথিবীর বুকে আসে না, এত দূরে সেই তারকা। এই সূর্য আমরা দেখতে পাচ্ছি প্লেটের মতো। এই সূর্য এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ওই সূর্যের চাইতে ওই যে তারকা জোনাকির মতো মিটি 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 করে জ্বলে আমাদের চোখে ধরা পড়ে, এই তারকাগুলো ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত তারকা? একটা তারকা কি একটা আকাশে? অসংখ্য, এই অসংখ্য তারকারাজি মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ সূর্যের কাছে যেতে পারবে না, যে সূর্য তো জ্বালিয়ে দেবে সব কিছু। মানুষ যদি মনে করে যে আমি একটু চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাল। এই প্রক্সিমা সেন্ট্রাল যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো বিমান কপ্টার যানবাহন দিয়ে হবে না, তাকে যেতে হবে নভোযানে। নভোচারীরা যে যানে চলেন, এরকম একটা নভোযানে তাকে যেতে হবে। বর্তমান দুনিয়ার লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার যায় কয় ঘন্টা? 1 ঘন্টা। এই গতিতে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয় ওই প্রক্সিমা সেন্ট্রাল নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে, তার যেতে সময় লেগে যাবে 115,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তুলে? সম্ভব? বাঁচবেন কয়দিন? যাবেন কোন দিন? এই তো মহাশূন্য। এই মহাশূন্যের একটা তারকার ডিস্টেন্স যদি এমন হয়, আমি তো আকাশ বলি নাই, এই আকাশের কাছে তো আমরা যাই নাই, মহাশূন্যের কিছু তারকার কথা বললাম, আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার আশ্বাসটা হলো এই প্রথম আকাশ, এরপর আরেকটা সেকেন্ড আকাশ, এরপর আরেকটা আকাশ, সাবা সামাওয়াত, 7 আকাশের উপরে সেই আরশাজিম থেকে আমাকে আপনাকে মাফ করার জন্য তিনি প্রত্যেক রাতে 12টার পরে প্রথম আকাশে এসে আমাকে ডাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে ডাকেন তিনি কে? আল্লাহ। আমাকে ডাকেন তিনি কে? আল্লাহ। বান্দাকে সময় নাই, মদ খাই, সময় নাই, মদ খাই, বসে আমি কি আলোচনা চালাবো? না। কারো কোনো সমস্যা নাই তো? না। আমরা কিন্তু একটা বন্ধু পেয়ে গেছি 1 নম্বরে, তিনি কে? আল্লাহ। আসলে তিনি কে? আল্লাহ। আমরা তাকে কি সময় দেব? কয় অক্ত নামাজ পড়ব? যে জায়গায় নামাজ, যে জায়গায় গেলে পরে নামাজের পরিবেশ পাওয়া যায় না, যে নেতৃত্ব মানতে গেলে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে দলীয় কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, যে জায়গায় আল্লাহর ভয় নবীর মহাব্বতের কোনো গন্ধ নাই, যে নেতার চেহারার দিকে তাকালে নবীর কথা মনে হয় না,
যে নেতা যুবক তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয় কোরআন না তুলে দিয়ে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি। রাজি আছেন? গালাগাল হাত যুগে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর চেহারা না দেখে প্রবাস জীবনে নিয়ে চোখের পানি ফেলে ফেলে প্রবাসী রেমিটেন্স তারা দেশে পাঠায়, দেশের কল্যাণে তারা কত কাজ করে যাচ্ছে, অথচ অশিক্ষিত দেশকে প্রবাসীরা পিছায় দেয়নি, অশিক্ষিত কৃষক দেশকে পিছায় দেয়নি, অশিক্ষিত শ্রমিক দেশকে পিছায় দেয়নি, অশিক্ষিত, কিন্তু দেশকে পিছায় দিয়েছে কারা? এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কলম চায় না, ইসলাম চায় না, ঠিক কিনা? বাড়িতে লেগেছে আগুন, নিভাতে হলে কি লাগবে? রাস্তা ওই বাড়ির ধার দিয়ে রাস্তা, এক আল্লাহর বান্দা যাচ্ছে বাড়িওয়ালা হাও মাও করে কান দেয়ার বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচাও। সে যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল নিয়ে, যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমার বাঁচাও, বিসমিল্লাহ কয়া ডিজেল ডিজেল দিয়ে কার হবে? যেরকম অধিবেশনের তেলাওয়াত শুরু কইরা দেয় মদের আইন পাশ করে। আরেকজন যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নামে বাঁচাও, বিসমিল্লাহ বলে লাকড়ি দিছে ঢেলে, আগুন কি কমবে না দ্বিগুণ জ্বলবে? দ্বিগুণ জ্বলবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল ডিজেল অক্টেন লাকড়ি খড়ি নয়, আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি, তেমনি আজকের সমাজের যে মানবতা, সমাজের যে আগুনে, সমাজের ভিতরে যে আগুন দাও দাও করে জ্বলছে, যে পাশবিকতা চলছে, এই আগুনকে দমানোর জন্য পৃথিবীর কোন আইন দিয়ে চলবে না, একমাত্র দরকার হচ্ছে আমার আল্লাহ তাআলার বিধান আইন, ঠিক কি না? এগুলো কথা বললি আমরা হয়ে যাই ধর্মান্ধ, কট্টরপন্থী, মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গে জঙ্গলাতুল জঙ্গলা, এগুলো বলে আমাদের সম্মানিত ভাইরা, যে যে কথাই বলুক না কেন দিন শেষে আমার বন্ধু কিন্তু কেউ না, আমার বন্ধু কেউ, আমি আল্লাহকে নিয়ে থাকতে চাই। রাজি আছেন না সবাই? সবাইকে রাজি আছেন না? ইনশাআল্লাহ আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের আলোর আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। নাম্বার দুই বন্ধু হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবীর নেতৃত্ব আজও আছে না নাই? আছে। কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আছে। নবীজির দাম কি আখেরাতে আছে না নাই? আছে। মিজানে দরকার আছে না নাই? আছে। কুরসিরাতে দরকার আছে না নাই? আছে। হাউজে কাউসারে দরকার আছে না নাই? আছে। হাশরের ময়দানে প্রয়োজন আছে না নাই? আছে। যেই নেতাকে আমার সব জায়গায় লাগবে সেই নেতার পথ ধরো, সব নেতার হাল ছাড়ো, ঠিক কি না? আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে?
আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই একদিন জান্নাতের সাথী হব, জোরে বলি ইনশাআল্লাহ। উপজেলার নাম কি হব? কিসের সাথী? জান্নাতের সাথী হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আপনাদের এলাকায় কোনো বন্ধু টন্ধু নেই? সব সাথী, তাই না? এত সুন্দর নাম আপনাদের, থানার নামটাও সুন্দর, গ্রামের নামটাও সুন্দর, ভিন্ন গ্রাম। যেন এই নাম, এই গ্রামটা যেন হয়ে যায় বেনামাসি মুক্ত গ্রাম, জোরে বলি ইনশাআল্লাহ। দিনের বেলা পাবনায় মাহফিল খুব কম, হয়তো রাতের বেলা হলে জনতার ঢল নেমে যেত। কর্মদিবস তো, আজকে কর্মদিবস না, একটা কর্মদিবস, কত কাজ, অফিসের কাজ আছে, কত কাজ আছে, সব কাজ ফেলে আজকে যারা আসছেন, আমি মনে করি এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, যে আমি বুঝতে পারতেছি সমস্যা নাই, আজান হবে, সমস্যা নাই, আমাকে ছেড়ে, আমাকে না বলে, দোয়া না করে এমন যাওয়ার সিন্দেকি কেউ নিয়েছেন? আমি কি বেনামাজি হুজুর? তাহলে তো টেনশন নেই, আমার দেশে কিন্তু বেনামাজি হুজুরও আছে। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরে ডাক দেয়, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের বরকত বাড়ায় দাও। আছে কিন্তু, আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত নাজিল করো। এরকম দোয়া করে, এরকম দোয়া করে হুজুর, আছে না নাই? এখানে আমরা নামাজ পড়ব একসাথে, কোনো টেনশন নাই, আমরা মোনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত থাকবো, একটা লোক নড়বো না। আমি বন্ধু কারা এটা আমি ক্লিয়ার করবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। এ পর্যন্ত আমরা একটা ক্লিয়ার করেছি, আমাদের এক নম্বর বন্ধু তিনি হবেন কে? কেউ না সময় পাক, আমাকে আগে সময় দিতে হবে কাকে? আমি আল্লাহকে সময় দেবো, আল্লাহ আমাকে সময় দেবে। আমি একদিকে, আমি এক হাত আগাবো, আল্লাহ আমার দিকে দশ হাত আগাবেন, তাহলে বেশি দৌড়াবেন কে? কি আল্লাহ অফার দিচ্ছেন দেখে, সহি হাদিস কিন্তু এটা। আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নাম্বার দুই বন্ধু হচ্ছেন আমার রসুল, আল্লাহকে ভালোবাসতে গেছেন কিন্তু রসুলকে ভালোবাসবেন না, কাম হবে না। রসুলকে ভালোবাসতে হবে জীবনের চাইতে কম না বেশি, বেশি ভালোবাসতে হবে রসুলকে। সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই জন্য তাদের দাম নবীদের পরে, তাদের স্থান এই গোটা দুনিয়াতে আল্লাহর পয়গম্বরের পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরামরা। আমি যতটুকু ভাঙ্গা চুরা গবেষণা করেছি, একজন সাহাবীর দাম এত হওয়ার মূল কারণ হলো এক নম্বর, সেটা হলো প্রত্যেক সাহাবী রাসূলকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, বেশি ভালোবেসেছেন। যদি আজকে আমার দেশের মুসলমান যদি জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসত, কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করার সাহস পেত না। ঠিক কিনা? আমাদের দরদ কম, আমাদের ভালোবাসা কম। সাইয়েদ ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলতেছে, ওমর নবীর কাছে বিচার চাইতে গেছিলাম, বিচার পছন্দ হয়নি, তুমি সানি বিচার করো, তুমি বিচার করো, নবীর বিচার পছন্দ হয়নি। সাইয়েদ ওমর ফারুক বলেন, তুই কি বললি, নবীর বিচার পছন্দ হয়নি তো? কেন একটু বসে, আমি আসতেছি। ভিতরে গেলেন, তরবার নিলেন, ওই কোর্টেও গেলেন না, মামলা কোন দিন কি হবে এগুলো দেখার সময় না, ভিতরে গেছেন, তরবারে হাতে নিয়েছেন, সোজা কর্তার বরাবর হাঁকায় দিয়েছেন। নবীর কাছে নিউজ চলে গেল, অমর একটা মানুষকে খুন করে ফেলেছে। রসুল, অমর তুমি এটা কি করলা? হুজুর আল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। অভিনাসিল হলো, হে রসুল আপনি যা ভাবছেন তা নয়, অমর যা করেছে এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক, ঠিক কিনা? রসুলকে গালি দেওয়ার মতো কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? আর ওই সমস্ত কুলাঙ্গাররাই বলে মেল ফিমেল ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? আমরা হয়েছে পৃথিবীতে আসছি বাপ মা ছাড়া না অন্য কারো, অন্য কারো দ্বারা, বাপ মা ছাড়া না বাপ মা মাতব দিয়ে, বাপ মার মাধ্যম ছাড়া কি পৃথিবীতে কোন মানে প্রজন্ম আসতে পারে? আসতে পারে না। নারী এবং পুরুষ লাগবে, এটা বৈধ হোক আর
অবৈধ হোক, নারী আর কি লাগবে, পুরুষ লাগবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার কি, এটা কোন ভূত ঢুকালো, এটা কোন বদমাইশ এগুলো করছে, এগুলো নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, এই বিকৃত যৌন আচারে, বিকৃত আচরণ, বিকৃত মানসিকতা কারা তৈরি করছে, যারা ইসলামকে সমাজ থেকে নির্মূল করতে চায়। সমকামিতা, হোমোসেক্স, এটা এখন আমেরিকা, ইউরোপ সহ এমনকি ভারতেও তারা আইন আকারে পাশ করতেছে, পুরুষ পুরুষে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। বলেন তো এগুলো কুত্তার মধ্যে আছে, কুকুরের নাই, শূকরে নাই, হাইওয়ানে নাই, জানোয়ারে নাই, মানুষ কি পুরুষ পুরুষকে বিয়ে করবে? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, আজকে এগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? একদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, আবার প্রশংসাজনক কথা বলেছেন, মানুষ তো ধর্ম যেটাই হোক মানুষ তো, উনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, ও এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, একটা সামান্য সেন্সটাই যথেষ্ট, বেশি কিছু লাগে না। আজকে বিকৃত যৌনাচারগুলো শেখানো হচ্ছে ক্লাস টেনের সিলেবাসে, সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েল মানচিত্র দেখানো হয়েছে। বন্ধু কি আমাদের ইসরায়েল না ফিলিস্তিন? বন্ধু কি আমাদের ইহুদি না মুসলমান? আমরা দেখব ফিলিস্তিনের মানচিত্র না ইসরায়েল মানচিত্র? আমরা কিসের মানচিত্র দেখব? আমরা অবৈধ কে, ফিলিস্তিন না ইসরায়েল? এগুলো কেন শেখানো হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, সজাগ থাকতে হবে, দিন শেষে আমাকে কেউ জান্নাত দিতে পারবে না। বন্ধু তিনটা সিলেকশন করবো আমরা, এক নম্বর বন্ধু বানাবো কাকে, নম্বর টু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে কেরাম রাসূলকে খুব ভালোবাসতেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, দিনের বেলা তো সময় কম, একটু আলোচনা গোসাই নিতে গেলে সময় তো লাগে, আর পাবনার মানুষ ভাবনা ছাড়াই ওয়াজ শোনে। আমি এই পাবনাতে এসেছি, প্রথম সফর হয়েছে 2004 সাল, এবং মাহফিল করেছি পাবনার একদম হৃৎপিণ্ডে, দই বাজার, দারুল আমান ট্রাস্ট। ফার্স্ট সফর হয়েছে আমার 2011, 12, 13, 14, একটা না এসেছে। আরেকটা হলো খন্দকের পরিখা খনন করার সময়, খন্দকের পরিখা খনন যখন করবে, যুদ্ধ করতে করতে মানে অস্ত্র কিনতে কিনতে সব টাকা শেষ, খাবারও শেষ, কোদাল মারতে মারতে চারটা দিন রসুল না খাওয়া, একদিকে কোদাল মারতেছেন ওইদিকে পেটে পানিও নাই খাওয়ারও নাই। আমার নবীজি একটানা চার দিন চার রাত না খাওয়া ছিলেন, নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে চতুর্থ দিন সকালবেলা আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন। পেটে যখন পাথর বেঁধেছেন, এই দৃশ্য কোন সাহাবীর চোখে পড়ে নাই, একজন সাহাবীর চোখে পড়েছে, তিনি দেখে ফেলেছেন, কাছে গিয়ে হাওমা করে কেঁদে উঠে বলছেন, হুজুর আপনার পেটে তো পাথর আমি দেখে ফেলেছি। রসুল বলেন, আমি তো জুব্বা দিয়ে ঢেকে রেখেছি, তুমি দেখলা কেমনে? হুজুর আমি তো আপনাকে ভালো করে চিনি, আমি আপনাকে খুব কাছ থেকে দেখেছি, আপনার তো পেট এমন উঁচা নয়, পেটে আপনি পাথর বেঁধেছেন, খুব কষ্ট হচ্ছে আপনার। হুজুর আপনি যদি আমার কোনো মতে দেন বাড়িতে যাব, আপনার জন্য কিছু রান্না বান্না করে আসবো। রসুল বললেন, যাও সাহাবি যাও। ওই সাহাবি চলে গেলে বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, রসুল প্রচন্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, বিপাশার্ত, চার দিন যাবৎ কোনো খাবার নাই, পেটে পাথর বেঁধেছে, আমাদের যে ছোট্ট একটা ছাগল ছিল সেই ছাগলটা আমরা জব করে ফেলি, 5 থেকে 6 কেজি ওজন হবে, সেই ওজনের ছাগলটা জব করে ফেললেন, রান্না বান্না করে ফেলা হলো। বউ বলতেছে, আমার স্বামী আপনি তো রসুলকে দাওয়াত দিবেন, কিন্তু ছোট্ট ছাগল, রসুল সহ দু একজন সাহাবি আসতে পারবে, কিন্তু বেশি লোক কিন্তু আসলে হবে না, খাওয়া কয়েকজনকে সঙ্গে করে নিয়ে আসবে, এই জন্য রসুলকে আপনি কানে কানে বলে আসবেন। সাইয়েদনা জাবের নবীর কাছে চলে গেলেন, মন নবীর কাছে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, 20 জন গেলে পরে খাওয়া দাওয়া হবে না, রুটিও বানাইছি, আপনি সহ দু একজন সহ চলুন, আমরা একসঙ্গে আমাদের বাড়িতে চলে যাই, আমার বাড়িতে চলে যাই,
নবজি একটা মুসকি হাসি মেরে বলছেন, যাবে রে, আমি তো একা যাওয়ার মানুষ নই, আমার সাহাবীরা না খাওয়া আমি একা যাব না। আমার নবজি সোজা খাড়া হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, ও সাহাবীরা, আমরা কোদাল মেরে মেরে পরীক্ষা খনন করে করে ক্লান্ত হয়ে গেছি, আমি তোমাদেরকে সবাইকে আমি দাওয়াত দিলাম, সবাই তোমরা চলো জাবেরের বাড়িতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কার বাড়িতে? ছাগল কয় কেজি? সাহাবি হলো 600, সাহাবি কত? 600। কি কম তো চরম ব্যাখ্যা দেয় না? এরকম যদি কোনো মেহমান বাড়িওয়ালা যদি এরকম মেহমান পায় তাহলে তার অবস্থা কি হবে বলেন তো? বিশাল টেনশন, মান সম্মানের ব্যাপার। জাবের মাথায় হাত দিয়ে বলে, হুজুর, এ কি করলাম আমি, আমি কেমনে সামাল দেব? রাসূল মুসকি হাসি মেরে বললেন, বান্দা যার রিজিকের দায়িত্ব তার, যাও যাও জাবের, তুমি চলে যাও। সেই দিন জাবের চলে, তবু তো টেনশন কাটা, বাড়িতে আসছেন, বাড়িতে এসে বলতেছেন, বউ আমার, কিছুক্ষণের মধ্যেই রাসূল চলে আসবেন, সাথে সব সাহাবীকে রাসূল বলে দিয়েছেন। বউ বলতেছেন, আমার স্বামী যাবে। আপনি রাসূলকে কানে কানে বলে, কানে বলছে কাম হয় নাই রাসূল, হাটে হাড়ি ভাঙছে। কোথায় হাড়ি ভাঙছে? হাজে হাড়ি ভাঙছে। এখন বউ বলতেছে তার স্বামীকে, আমার স্বামী, রাসূল যদি দাওয়াত দেন, আপনি তো দাওয়াত দেন নাই, রাসূল যদি দাওয়াত দেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে সুবহানাল্লাহ। নবীর কথার সাথে ওই সাহাবীর স্ত্রীর কথার মিল পড়ে গেল। মেহমান দেখলে দেখবেন কিছু কিছু বাড়ির বউরা খুব খুশি হয়, মেহমান আসতেছে আলহামদুলিল্লাহ, আর কিছু মহিলা আছে অশান্তি, হেই কি আসে না আসে না আসে না আসে কিনা বলেন, থাকাই কঠিন। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে বাড়িতে মেহমান যত বেশি যাবে সেই বাড়িতে কোনোদিন খাদ্যের সংকট হবে না, হবে না, হবে না। সেটা যদি হিন্দু বাড়িও হবে, বিধর্মের বাড়িও হবে, যে বাড়িতে মেহমান আসা যাওয়া বেশি করবে সেই বাড়ির রিজিক কখনো ফুরাবে না। মেহমান হলো বড়ই গাছের ডালের মতো, বড়ই গাছের ডালের মতো, বড়ই গাছের ডাল কাটলে বড়ের ফলন কমে না বাড়ে? বাড়ে, বিশাল। সময় তো চলে যাচ্ছে, আজান দেবে, ওনারা সাহস পাচ্ছে না মাহফিলটা, যুবকরা খুব অল্প সময়, খুব অল্প সময়ে তারা এই মাহফিলটার আয়োজন করেছে, কেউ যাবেন না। কিন্তু আপনি যদি চলে যান আমি কিন্তু কষ্ট পাবো, আমাকে ছেড়ে কেউ কি যাবেন? দোয়া না করে কেউ যাবেন? যদি কেউ যেতে চায় বসায় হবে, আমি একটু সবার কাছে আরজ করবো, মসজিদ তো ভিন্ন গ্রামের ভিন্ন মসজিদ, আমি একটু সবার কাছে আরজ করবো, আচ্ছা এই গ্রামের বাসিন্দা কারা, একটু হাত তোলাতে, এই গ্রামের বাসিন্দা কারা কারা? আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, বসেন, আপনি ফুল বাগানে, কেউ যাবেন না, হ্যাঁ কেউ যাবেন না। আমরা একটা আন্তরিকতা নিয়ে যুবকরা আয়োজনের ডাক দিয়েছে, কারা? যুবকরা না, মাহফিল কি বুড়াদের দ্বারা হয়? কোথাও কি লেখা দেখছেন যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? যুবকরাই তো করে, যুবকরা একটা ডাক দিয়েছে, আপনি আসছেন তাদের ডাকে, একটু মেহরবানি করে তাদের একটু উপকার হবে। যদি আপনার কাছে একটা ব্যাগ অথবা চাদর যায়, এটাকে ভাববেন কোরআনের চাদর, দিনের চাদর, এটা মনে করে একটু যদি যায় আপনার কাছে, আমরা কি রাগ করবো না খুশি হব? খুশি হব না ইনশাল্লাহ। আপনার রসুন বেচা, পেঁয়াজ বেচা, ধান বেচা টাকা থেকে একটু যে যা পারি বরকত মনে করে, আপনার বরকত হবে মনে করে ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা কম বেশি দেবো। জোরে বলি ইনশাল্লাহ, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
এই গ্রামে গোরস্থান নেই, এটা গোরস্থানের প্রয়োজন, অনেক কিন্তু প্রয়োজন, ভিন্ন গ্রাম না, নতুন করে সাজাতে হবে, গোরস্থান করতে হবে, অনেক কিছু করতে হবে। দুটো ব্যাগ যাচ্ছে, আমরা যে যা পারি সবাই দেব, মা বোনদের ভিতর থেকে যে যা পারেন সবাই দেবেন, আর কেউ দোয়া না করে আব্বা আম্মার জন্য দোয়া হবে, কেউ দোয়া না করে উঠবেন না। এখানে মোনাজাতের পর আজান হবে, নামাজ হবে, এই জায়গাতে হবে, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি আমার ভাইরা, এটা দিলটা নরম করে আমরা সবাই দেবো ইনশাল্লাহ। এখানে 1000 টাকা মুসলিম হাজের নাতি দিয়েছেন, তার নানির জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করে নেবেন। জি মেহরবানি করে, আমি কিন্তু উঠতে বলিনি, আমি কিন্তু উঠতে বলিনি, একটু বসুন, আমরা একসঙ্গে অন্তর দোয়াটা করে যাই, আপনি দিয়েন না, আপনি চাইতে গেলে যদি দৌড় মারেন আমি তো মাইন্ড করব, মনক্ষুণ্ণ হব আমি, একটু বসেন, কেউ তো ওঠেন না এতক্ষণ, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা আপনার স্ত্রীর জন্য, জি জি জি, আপনার স্ত্রী বেঁচে আছে তো, আরে জি জি জি, আল্লাহ আমার মুরব্বির স্ত্রী ইন্তেকাল করেছেন, তার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য তার সন্তানরা কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার মা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সবার কাছে আরজ রাখবো, মেহরবানি করে বসুন, আমরা একটু মেহরবানি করে ধৈর্য ধরি, একটু ধৈর্য ধরি, আমরা ব্যাগ যাচ্ছে, সে ব্যাগগুলো মেহরবানি করে কোরআনের ব্যাগ মনে করে, দ্বীনের ব্যাগ মনে করে, আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করবো, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা।